Assalamualaikum everyone, welcome back to my channel. আশিকুল রহমতের সবাই ভালো আছেন? আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে নিয়ে এসেছি পুঁই শাক দিয়ে মাছের কারি। এর জন্য এখানে মাছ নিয়েছেন, আর এখানে রুই মাছ নিয়েছেন, সাথে নিয়েছেন মাছের মাথা। এখন এর মধ্যে দিয়ে দিয়েছেন পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছেন, আর মাছগুলো এখন ভেজে নেবেন। তো মাছগুলি হালকা করে ভেজে নেবেন রান্না করার জন্য। পুঁই শাক কিন্তু আমাদের বাসার মধ্যে খুবই পছন্দের একটা শাক, আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে বা ছোট চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো এখন মাছগুলি এখানে দিয়ে দিয়েছেন ফ্রাই প্যানে ভাজার জন্য, আর হালকা আঁচে ভালো করে মাছগুলি ভেজে নিতে হবে। আর আমাদের বাসায় কিন্তু মাছ বেশি ভাজা হয় না, হালকা করে ভাজা হয়। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন রান্নার জন্য এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছেন, আর সাথে দিয়ে দিয়েছেন পরিমাণ মতো সয়াবিন তেল। এর মধ্যে এখন দিয়ে দিয়েছেন রসুন বাটা 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছেন এখানে পেঁয়াজ বাটা। তো এখানে পুরো 1 কাপ পেঁয়াজ বাটা ইউজ করছেন, আর রসুন পেঁয়াজ এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে। এতে করে আমাদের মশলার কাঁচা গন্ধটা থাকবে না, গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে এখানে সব গুঁড়া মশলা দিয়ে দেওয়া হবে। এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিয়েছেন এখানে হলুদ গুঁড়া, আর সাথে মশলা কষানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে এখানে পানি। এখন মশলাটা ভালো করে কষানো হবে ঢাকনা দিয়ে। আমাদের মশলা কিন্তু প্রায় কষে গিয়েছে, এখন এর মধ্যে পুঁই শাকগুলি দিয়ে দেওয়া হবে। আর পুঁই শাকগুলি কিন্তু কেটে রাখা হয়েছিল, এখন মশলার মধ্যে পুঁই শাক দিয়ে দিয়েছেন। পুঁই শাকটা দিয়ে তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ভাপে পুঁই শাকটাকে সিদ্ধ করা হবে, মশলার সাথে কষানো হবে আর কি। আর এখানে আলুও ইউজ করা হয়েছে, তো আপনারা চাইলে আলু ছাড়াও এটা রান্না করতে পারেন। আর আমরা কম বেশি পুঁই শাক তো রান্না করতেই পারি সবাই, বাট নতুন যারা রাঁধুনি তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের পুঁই শাক কিন্তু ভাপে কমে এসেছে, এখন জাস্ট আলু আর পুঁই শাকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। আর তরকারির কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, পুঁই শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি দেখতে পেয়েছেন। এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হয়েছে, তারপর আমাদের তরকারিটা আবারও ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে আবারও কষানোর জন্য, কারণ আলুটাও সিদ্ধ হয়নি যেহেতু আলু একটু মোটা করে দিয়েছেন। পুঁই শাকের তুলনায় আলু সিদ্ধ হইতে কিন্তু সময় লাগবে। এখন আমাদের কারি কিন্তু প্রায় রেডি, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন যে মাছগুলি ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলি। সবগুলি মাছ দিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে দেওয়া হবে, এতে করে আমাদের মাছের সাথে মশলা আর কারি ভালো করে কষে আসবে। আর এই তো আমাদের পুঁই শাক দিয়ে মাছের কারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন সবশেষে এখানে কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।